ইসলাম এবং খ্রিস্টান উভয় ধর্মেই কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাবের কথা সুস্পষ্ট উল্লেখিত হয়েছে। পৃথিবীর সমাপ্তি লগ্নে এসে দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, পৃথিবীতে নানান অরাজকতা সৃষ্টি করবে, বিপর্যয় ছড়িয়ে দিবে চারিদিকে। পৃথিবী তখন এমন অবস্থা তৈরি হবে যেখানে শুধু জুলুম আর জুলুম। অবশেষ হযরত ঈসা আলাইহিসসালাম এসে দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীবাসীকে ফিতনা মুক্ত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে কোথায় হত্যা করবেন তার বর্ণনা পাওয়া যায়। ঈসা ইবনে মরিয়াম দাজ্জালকে বাবেলুদে হত্যা করবেন। দামেস্কে অবস্থিত উমাইয়া মসজিদের বাম দিকের এই মিনারটি যিশু মিনার নামে পরিচিত। সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের বর্ণনা অনুযায়ী কিয়ামতের আগে এখান থেকে নবী হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে আসবেন। দামেস্কে অবস্থিত উমাইয়া মসজিদের বাম দিকের এই মিনারটি যিশু মিনার নামেও পরিচিত। এছাড়া আরও বিভিন্ন হাদিস অনুযায়ী বাবে লুদ এবং লুদের ফটকের কথাটি এসেছে। লুদ বর্তমান ইসরায়েলে অধিকৃত ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের ছোট্ট একটি শহর, যা তেল আবিব থেকে 15 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। ইসরায়েলের বর্তমান বিমানবন্দর বেন গুরিয়ান বিমানবন্দর এই শহরটির নিকটেই অবস্থিত। এখানে যে গেট নির্মাণ করা হয়েছে এটাই বাবে লুদ, যেখানে দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন।